মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ঘুমুর পড়ো না, অভিশাপ আছে। 30 বছর আগে তোমার মা ঘুমুর পড়েছিল, মৃত্যু হয়েছিল, সেই পরিবারে অভিশাপ আছে। আমি এসব কুসংস্কার মানি না। মরবে, আজ নয় কাল মরবেই, নটরাজের অভিশাপ আছে। আজকের এই অনুষ্ঠানে অনেক দিন পর প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মোহিনী রায়চৌধুরীর সুযোগ্যা কন্যা শ্রীমতী মল্লিকা রায়চৌধুরী আমাদের সকলের সামনে নৃত্য পরিবেশন করবেন। এবং এই অনুষ্ঠান থেকে যে অর্থ সংগ্রহ করা হবে তার সবটাই দান করা হবে এক অনাথ আশ্রমের তহবিলে, যেখানে ছোট ছোট শিশুরা মানুষ হয়ে উঠেছে। শুধুই কি তাই, সমাজের নানান ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের কাজের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। আজকে এই মঞ্চে তাদের মধ্যে থেকে এমনই একজনকে দেখে নেব। প্লিজ ওয়েলকাম মিস্টার স্বয়ম্ভু মুখার্জি। আজকের এই অনুষ্ঠানটি থেকে যে অর্থ সংগ্রহ হয়েছে সেই চেকটি তুলে দেবেন স্বয়ং মল্লিকা রায়চৌধুরী। আমি অনুরোধ করব এবারে স্বয়ম্ভু মুখার্জিকে কিছু বলবার জন্য। নমস্কার, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আমাদের মতো একা একা বেড়ে উঠেছে এই সমাজের বুকে, তাদের সকলের পক্ষ থেকে ওনাকে প্রণাম জানাই এবং প্রণাম জানাই কালীচরণ বোস, মানে আমাদের কালবোস মামাকে, যিনি আমাদের মানুষ করেছেন, সংগত করেছেন। ধন্যবাদ। আর বেশি সময় নেব না, আমাদের অতিথিদের তাদের নিজেদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। আর মল্লিকা দেবীকে অনুরোধ করব যে আজকের অনুষ্ঠান উনি শুরু করুন। ঘুমুর পড়ো না, অভিশাপ আছে। আজ থেকে 30 বছর আগে তোমার মা ঘুমুর পড়েছিল, কথা শোনেননি, মৃত্যু হয়েছিল, অভিশাপ আছে এই পরিবারে, অভিশাপ আছে। আমি মানি না, আমি এসব কুসংস্কার মানি না। আমি নাচ করব এবং একাধিক শো করব। আমার শো থেকে উপার্জিত অর্থ আমি বিভিন্ন সংস্থার হাতে তুলে দিয়ে বিদেশ চলে যাব। আমি তো বিদেশ থেকে এদেশে এসেইছি আমার দেশের মাটি, আমার বাংলার মাটিকে সেবা করব বলে। তাই এসব কথা বলে আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না, কেমন? মরবে, আজ নয় কাল মরবেই, নটরাজের অভিশাপ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।